তোমার কন্টেন্ট গুলো দেখি খুবই ভালো লাগে। কি জানো, যতগুলো ভাইরাল হয় কিছু কিছু খারাপ কিছু দিয়ে আর কি, তা তুমি সেটা করো না, কারণ তুমি প্রকৃতপক্ষের শিল্পী। আমি বলবো যে ভালো জিনিসে তুমি কন্টেন্ট করবো, আমার মনে হয় ইনশাল্লাহ এগিয়ে যাবে তুমি। আর তুমি বলছিলে যে তোমার নাজিম নামে যে একজন ভদ্রলোক ছিল, উনি ঘোড়া সাপ্লাই দিত চলচ্চিত্রে, আমি তাকে কখনোই ভুলবো না। উনি আজকে পৃথিবীতে নাই, ওনার আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। ওনার কাছ থেকে কিন্তু আমি ঘোড়া চালানো শিখেছি। প্রথম যেদিন আমি ঘোড়াতে উঠি আমি পড়ে গিয়েছিলাম। তারপরে উনি বললেন, ম্যাডাম ঘোড়াতে যখন মানে ঘোড়া বুঝে যখন তার সহিত একজন মালিক বসে যখন ঘোড়াতে, তখন বুঝে যে ঘোড়া চালাতে কতটুকু সে দক্ষ। তাই সেটা আমাকে দেখিয়ে দিয়েছিল যে আপনি বসবেন খুব টাইট করে, আর যে পা দুটো যে রাখে, আর দুইটা যে পা দাঁড়িয়ে করে ওটা টাইট করতে হবে, আর দুটো ই দিয়ে এই যে কী বলে কী বলবো এটা, এখানে মধ্যে মধ্যে যাচ্ছে না, এটি আপনার পেটের মধ্যে টাইট করে ধরবেন, হ্যাঁ বেলটা ধরবেন, তখনই মনে করবে এই যে না যে ভালো দক্ষ মালিক। তা আমি সেভাবে ওনার কাছ থেকে উনি যেভাবে বলেছিলেন আমি ট্রেনিং নিয়েছি। পরবর্তী যতগুলো ছবি আমি করেছি ঘোড়া চালানোর, উনিই ঘোড়া চাপড়াই করেছেন, উনিই আমাকে ঘোড়াতে উঠিয়ে দিতেন, তা আমি আর কখনো মানে আমি ঘোড়া আমাকে ফেলে দেয়নি। ওনার ওনার প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞ ওনার প্রতি আমি, আর কী বলবো, জানার জন্য তাকে বেস্ট মেসেজ করে। আর তুমি ভালো থেকো, আর এই তোমার কন্টেন্টগুলো যেন মানুষ পাবলিক দেখে, আর তুমি ভালো ভালো কন্টেন্ট করো, এটা আমি আশা রাখি। ইনশাল্লাহ আমাদের দেশবাসীর জন্য, আমাদের চলচ্চিত্র প্রেমীদের জন্য, সবার জন্য রইল আমাদের হচ্ছে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।